আসলে কেউ যখন বিপদে পড়ে বা কোনো সমস্যা পড়ে তখনই আমাদের কাছে আসে। হিরো আলম তো এর আগেও কয়েকবার আসছে, সমস্যা করে আসছে, তার মোবাইল হ্যাক হয়ে গেছিল, তার মোবাইল চুরি হয়ে গেছিল, আরেকবার আসছিল ঢাকা 17 আসনে নির্বাচন করার সময় তারপরে কিছু লোকজন হামলা করেছিল, আমরা তার সকল আসামি গ্রেপ্তার করেছি। সে আজকে যেটা নিয়ে আসলে সেটা হচ্ছে সে 12টার সময় আসছেন, আমি তো পাচ্ছি না, তাহলে এই সাইবার আমাদের সাইবার ইউনিট নর্থ ডিভিশন আসছে। আচ্ছা, সে যেটা অভিযোগ করলেন সেটি হচ্ছে তাকে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভী উনি নাকি তারে পাগল বলেছেন, অর্ধশিক্ষিত বলেছেন, আরও কী কী অভিযোগ করেছেন। এটা আমাদের সাইবার ইউনিট নট তার আবেদনটা গ্রহণ করেছে, গ্রহণ করে আমার কাছে নিয়ে এসছে। তা আমি যেটা দেখলাম এটা আসলে একটা সে যে কথাগুলি মানে বলছে তার তার এটা একটা মানহানিকর বিষয়। তাকে এই যে অর্ধশিক্ষিত, পাগল, রুচিহীন, বিকৃত মানসিক যে কথাগুলি বলছেন এটা আসলে সেই বলতেছে আমার মানহানি করেছে। তো মানহানির আসলে বিষয়টা আমাদের টিভিতে মানহানি কোনো মামলা হয় না বা থানাতে হয়, মানহানি মামলাটা হয় কোর্টে। সে কারণে আমরা হিরো আলমকে আমরা রিকোয়েস্ট করেছি যে এটা তো আমরা থানাতে বা টিভিতে এটা মামলা করা যাবে না, যেহেতু আপনাকে রুচিহীন, বিকৃত বা পাগল বলেছে, আপনি তিনটা নির্বাচন করছেন বলতেছেন, আমার মনে হয় সেটা আপনার মানহানিকর বিষয় ঘটেছে, আপনি কোর্টে যেতে পারবেন। আমরা তাকে তার সে যে আমার আমাদের বরাবর যে আবেদনটি করেছেন আবেদনটা আমরা রেখেছি, এটা আমরা একটু খতিয়ে দেখব। আর হিরো আলমকে বলেছি যে আপনি একটু দশ কোটে চলে যান, সেখানে সিএমএম কলিগে আপনি একটা আপনি উকিলের পরামর্শ নেন, আর মানহানি যদি মামলা করতে চান সেখানে মামলা করতে পারবেন। এই কথা বলে আমরা তাকে বিদায় করে দিচ্ছি। আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি সেখানে তাকে নিয়ে যে মন্তব্য করেছেন সেটা আমরা দেখেছি। সে মূলত সে আলোকে আমাদের কাছে আসছিল, যেহেতু বাপসের ইউটিউবে এ ধরনের তার বিরুদ্ধে অপপ্রচার বা তার বিরুদ্ধে একটা মানহানির তৈরি করছে, এই জন্য আমাদের কাছে আমাদের সাইবার ইউনিটে আসছে। তা আমরা তার আবেদনটা রেখেছি, আমরা খতিয়ে দেখছি, আর যেহেতু মানহানিকর বিষয় তাকে আমরা কোর্টে যাওয়ার পরামর্শ দিচ্ছি।